মিঠুন চক্রবর্তী বলেছে মুর্শিদাবাদে 70% মুসলিম আছে আর হিন্দু 30%, হাম লোক ইয়ে 70% মুসলমান কো কাট কর উসকে ঘর মে গাড় দেঙ্গে, গঙ্গা মে নেই বাহেঙ্গে। তার আগে আমাদের মুসলিমদের একজন নেতা, যদিও আমি তার নামটা করব না, মুর্শিদাবাদেই বাড়ি, সেও এই ধরনের হিন্দু ভাইদের জন্য কোনো একটা খারাপ কুরুচিকর মন্তব্য করেছে। দেখুন, এক নম্বর কথা, মিঠুন চক্রবর্তী এই কথাটা যে বলেছে এর পেছনে বহুত বড় ব্রেকিং আছে। সেটা হচ্ছে তার ছেলে হচ্ছে রেপ কেসের আসামি মুম্বাই, তার ছেলেকে বাঁচানোর কারণে এখন একজনার পাট্টা গালায় লাগিয়ে চিল্লাচ্ছে। বড় দুঃখের বিষয় যে এটা যদি আমাদের মতো কোনো মৌলবি বলতো এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত, ঠিক কি না? যদিও আমাদের সঙ্গে তাদের মতবিরোধ আছে। একজন বেরেলভি ভাইদের বক্তা বোম্বাইয়ের মোল্লা সালমান আজহারি, তিনি একটা খালি শের বলেছিলেন, শের, সেটার কারণে তাকে জেলে যেতে হয়েছে, তাকে জেল যেতে হয়েছিল, তার নামে কেস হয়েছে, তাও কোনো জাতিকে উপেক্ষা করে বলেনি, তার জন্য তাকে জেল যেতে হয়েছে। এরপর আপনি ভেবে দেখুন, এই ব্যক্তি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এত বড় কথা বলছে যে মুসলমান 70% কো হাম কাট কর গঙ্গা মে নেহি বাহায়েঙ্গে, গঙ্গা হামারা পবিত্র মা হ্যায়, উনকে ঘর মে গাড় দেঙ্গে। আমি বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান একটু ভাবনা চিন্তা করবেন, এদের ভাষা যদি ভোটের আগে এটা হয় তাহলে জেনে রেখে দিবেন, এরা জিতে গেলে আপনাকে আমাকে কিভাবে লড়াই করাবে। আমার ভাই,